মোবাইল দেখে রমজানের তারাবি পড়া যাবে কিনা, এই মাসালাটা আমি একটু বলে ফেলি। এটা নিয়ে কিন্তু দেশে বিভিন্ন সমস্যা হয়েছে, এক ইমামের চাকরিও চলে গিয়েছে মোবাইল দেখে তারাবির নামাজ পড়া। হাদিসে কি আছে আমরা হাদিসটাকে একটু দেখব, যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়াতে পারবো কিনা, আমি নামাজ পড়াতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন কানা মাআকা কুরআনুন ফাকরা ওয়া ইল্লা ফাহমাদিল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি তোমার যদি কোরআন মুখস্থ থাকে কোরআন থেকে তুমি পড়ো, নামাজের মধ্যে কোরআন এবং সূরা তুমি পড়তে থাকো, তোমার নামাজ হয়ে যাবে। যদি তোমার কোরআন এবং সূরা নামাজের কোনো কোরআনের আয়াত তোমার মুখস্থ না থাকে, ফাহমাদিল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলহু, তাহলে তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কোন নব মুসলিম সে মুসলমান হয়েছে এখন সূরা কেরাত জানে না, সে নামাজ আমাদের মতো পড়ছে, তার সূরা কেরাত জানে না, সে কি করবে? আল্লাহ নবী ঘোষণা করে বলেছেন, তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলো নামাজে পুরো রাকাতে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া হাল্লিলহু ওয়া কাব্বিরহু এইভাবে পড়ো, তারপরে তুমি দেখে কোরআন পড়ার কোনো অনুমতি নেই। তার কারণ নামাজে মোবাইল দেখে কোরআন পড়ার কোনো সুযোগ এই হাদিস দ্বারা অন্যান্য হাদিস দ্বারা আমরা বুঝেছি। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে। রসুল জানেন কেয়ামতের আগে এমন ফেতনাও বের হবে, রসুল বুঝতে পারলেন এমনভাবে মানুষ কোরআনের কেয়ামতের আগে মানুষ কোরআন দেখে দেখেও পড়ার বিভিন্ন দ্বারা। আপনি তো পিছনে নামাজ পড়তেছেন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব মুঘল তলে এইভাবে কি বলে যে হাফেজ সাহেব আপনার কোরআন শরীফ মোবাইল থেকে দেখে দেখে পড়লো, আপনি তো বলতে পারবেন না, তার তো লোকমা দূরের কথা, তার মতো এত বড় হাফেজ তো আর পৃথিবীতে নেই। এমন যেন না হয় আমরা এইভাবে কেউ দেখে দেখে কোরআন পড়বো না, এটা সম্পূর্ণ নিষেধ। দেখে দেখে কোরআন পড়লে নামাজ হবে না, নামাজের সুযোগ নেই। এইভাবে আরো অন্যান্য ধরনের যে মাসালাগুলো আছে, আমার বিশাল লিস্ট আছে মাসালা, আপনারা যারা জানতে চান আপনার ভিতরে সব তো আর আমি বলতে পারবো না, আপনার অবস্থা কি সেটা তো আর আমি জানি না। আপনার সমস্ত মাসালার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, জিজ্ঞাসা করবেন বিচক্ষণ কোনো আলেম এবং বিজ্ঞ মুফতি সাহেবের কাছে, মাসালা জেনে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার্থে আপনাদের সামনে আমি একটি ঘোষণা একটি কথা বলছি, সেটি হলো আমাদের এই মসজিদটা হলো ওয়াকফে স্টেটের মসজিদ। ওয়াকফে স্টেট নিয়ম রুলস মতে এই মসজিদটি চলছে আমি যতটুকু জানি। এই মসজিদে সরকারি কোনো ঘোষণা আসতে পারে, কথাটা একটু আমরা এক মিনিট একটু শুনি, সরকারি কোনো ঘোষণা আসতে পারে আমাদের 26শে মার্চ কাল রাতের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এই ঘোষণাগুলো আসতে পারে সরকারি। আমার কাছে বিভিন্ন ধরনের এসপি সাহেব অনেক সময় স্যার ফোন করেন, অনেক সময় বিভিন্ন উপরস্থ লোক আমাকে ফোন করেন, এই বিষয়টা আপনি বলছেন কি না বলি কি না। এই ওয়াকফ স্টেট যেহেতু বিভিন্ন ডকুমেন্ট আমাদের মাঝে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আসে, এই ঘোষণাগুলো পাঠ করার জন্য অনেক সময় আমি না করতে পারলেও আমাদের সেক্রেটারি মহোদয় অথবা কমিটির সদস্য তারা এই কাজটা চালিয়ে যান। এটা চালাতে গিয়ে আপনারা কেউ তাদের উপর বিরূপ মন্তব্য কোনো উল্টো পাল্টা আচরণ কেউ না করার জন্য আমি আজকে জুমার বয়ান থেকে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি। এর মাধ্যমে আপনারও ক্ষতি হবে, এর মাধ্যমে প্রশাসনের কাছে রিপোর্ট গেলে অসুবিধা হতে পারে। তার কারণ মসজিদ যেহেতু আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা সেই রুলস রেজুলেশন আমরা মেনে চলতে হবে, এই বিষয়টা আমরা খেয়াল করব। আমাদের যতটুকু ঘোষণা আমরা ততটুকু শুনব, আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এছাড়াও আমরা অন্যান্য যে মাসলা মাসায়েল নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকেই আপনি যদি বলেন যে হুজুর আমি মানব না, আপনার ব্যাপারে আমার কিছু করার নেই, রসুল সবাইকে খুশি করতে পারেননি, সাহাবা একরাম সবাইকে খুশি করতে পারেননি, আমিও যে আপনাদের 100% সবাইকে খুশি করতে পারবো তাও গ্যারান্টি নয়। সুতরাং আমি আপনি খেয়াল করতে হবে, সত্যিই খেয়াল করতে হবে, মুমিন মুসলমান হিসাবে আমরা আমলগুলো করবো ইনশাআল্লাহ। এবং আগামী জুমায় আমি আপনাদের সামনে আল্লাহ পাক বাছাই নিয়ে আসলে যাকাতের বিধান নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্তভাবে এক মিনিটে বলছি, সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আটটি শ্রেণীকে আটটি খাতে আপনি যাকাত প্রদান করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাদ্রাসা, এতিমখানা, যে এতিম শিশুরা রয়েছে তাদেরকে আপনি যাকাতের পান থেকে হিসাব করে আপনি যাকাত আদায় করে দিবেন। এর দ্বারা দুটি ফায়দা হবে, এক নম্বর হচ্ছে এতিমের সহযোগিতা গরিব, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি ওই ছেলেকে হাফেজে কোরআন আলেমে রব্বানী বানানোর জন্য আপনি সহযোগিতা করতেছেন। দুটি কাজে যেটা আপনি খেতে পারবেন না, যাকাতকে আপনি খেতে পারবেন
আপনি খেতে পারবেন না আমি খেতে পারবো না যাকাত হচ্ছে গরীবের এবং অসহায় এবং অসচ্ছল ব্যক্তিদের যাকাতের টাকা আবার মসজিদে আপনি ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য দিতে পারবেন না হ্যাঁ বিভিন্ন ধরনের আপনার মক্তব এবং এতিমখানার যেই শিশুরা রয়েছে অসহায় এদের জন্য আপনি যাকাতের অর্থটা দিতে পারবেন দুই লাভ একটি হলো গরীবকে সহযোগিতা করা আরেকটি হচ্ছে আপনি তার পড়ালেখা কোরআনের খেদমতে আপনি শামিল হওয়া এটা আমরা সবাই খেয়াল করব ইনশাআল্লাহ আগামী জুমায় যাকাতের বিস্তারিত আমরা আলোচনা করব কিভাবে যাকাত দিতে হবে কোন খাতে দিতে হবে সোনার স্বর্ণের নিসাব কি রূপার নিসাব কি সাধারণ অর্থের নিসাব কি কল কারখানার আপনার ফ্যাক্টরির যেই যে মেশিনারি জিনিস রয়েছে তার যাকাতের নিসাব কি ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে এই ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শেষ করব আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যা আলোচনা করেছি আমাদের আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন।